গত রাতে ঘটে গিয়েছে চকবাজারে মারাত্মক এক অগ্নি দুর্ঘটনা, ঠিক কিনা? প্রায় 70-80 জন মারা গেল দেখলাম। 37টা ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে, বিমান বাহিনীর 4টা হেলিকপ্টার দিয়ে স্প্রে করে, পানি স্প্রে করে 10 ঘন্টায় থামাইতে পারেনি। এটা কি ফায়ার সার্ভিস একে আল্লাহ জানে। উদ্ধার কর্মীরা যদি সেনাবাহিনী বিমান বাহিনী সব মিলে 10 ঘন্টায় আগুন থামাতে না পারে, ওই বাহিনীর তো আমাদের দরকার নাই। এমন গিঞ্জি এলাকা, প্রাইভেট কারের সাথে পিক আপের ধাক্কা, প্রাইভেট কারের সিএনজি ব্রাস্ট, পাশে রান্নাঘরে রান্না করতেছিল ওইটার সিলিন্ডারে ব্রাস্ট, এর পাশে ছিল নেইল পলিশের কারখানা ওইখানকার কেমিক্যাল ব্রাস্ট, একটার পর একটা বাড়ি ঘর জ্বলতে জ্বলতে তাজা 70-80 জন ভাই বোনকে আমরা হারালাম। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এখন বাবা নাই। অনেক যুবতী বেঁচে আছে, নতুন বিয়ে হয়েছে, হাতে মেহেদির রংটা এখনো শুকায় নাই, তার স্বামী নাই। আজকে আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারত, আপনার জীবনেও ঘটতে পারত। এই জন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এটা যা ওখানে ঘটেছে নেতা নেত্রীদের কাঁধেই সবটাই ছিল আমার, আর চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় যদি চান্দাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নারীরা টিজিং এর শিকার হয়, ইফটিজিং হয়, এই ড্রাইভার আপনি এড়াতে পারেন না। একটার পর একটা এরকম দুর্ঘটনায় ঘটতেই থাকে আমাদের দেশে, আমাদের টনক নড়ে না। এই জন্য আমরা যেন সচেতন হই। আর যে ভাইরা বোনরা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গরিক, গরিক মানে যে পানিতে ডুবে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ, যে আগুনে পড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিলিল্লাহ। আমরা 70-80 জনের কথা শুনেছি, হসপিটালের বার্ন ইউনিটে এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্যে থেকে 10-20 জন না, যারাই এই দুর্ঘটনায় এন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তাদের সবাইকে শহীদ হিসেবে তুমি কবুল করো। সম্মানিত শুধু আমরা এই তাফসীর প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনে চিল্লায় বলেন তো বইটার নাম কি? আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো, তার আগে আল্লাহর নামের 3টা তাকবীর করবো। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। এই তাফসীর মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে, বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে, একজনকে খুশি করা, তিনি কে? আমরা আমাদের পুরো জীবনে জিন্দগিতে তারে খুশি করতে চাই, এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি। শুধু সস্তা স্লোগান, কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসীর মাহফিলের উদ্দেশ্য না হয়। স্লোগান আমরা দেবো, স্লোগানের টাইম আছে, ঠিক না? এটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে। বিষ্ণুনবী জেহাদের মাঝে স্লোগান দিতেন, বিষ্ণুনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন, তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন। তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার, খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুলিয়ে দেব। কারণ আল্লাহর নামের কথা শুনলে, আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে? কিন্তু শুধু স্লোগান সর্বসুজন আমাদের মাহফিল না, আমাদের এখলাসটা যেন থাকে। আমরা সবকিছু করবো একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাক সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাক সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।